আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক সম্মানিত ভাই, সালাতের নিষিদ্ধ সময় সম্পর্কে জানতে চেয়েছেন। সম্মানিত ভাই, সালাতের নিষিদ্ধ সময়টা দুই রকমের বলা যায়। এক রকমের যেমন ফরজ, সালাতের কোনো নিষিদ্ধ সময় নেই, কারণ আপনি দেখুন ফরজ সালাতের নিষিদ্ধ সময় নেই, আপনি ভালো করে বুঝুন। যেমন আপনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে যখনই জেগেছেন তখনই আপনাকে সাথে সাথে ওই সময় আপনাকে সালাত পড়তে হবে। ওই সময় সূর্য উঠুক, আপনি সে সময় 7টা বাজুক 8টা বাজুক 9টা বাজুক, ওইটা দেখার কোনো বিষয় নেই। আপনি অসুস্থ ছিলেন, ক্লান্ত ছিলেন, কিংবা আপনাকে কেউ জাগাই দেয়নি এবং আপনি নিজে জাগতে পারেননি ফজরের সালাতের জন্য, সুতরাং আপনাকে ঘুম থেকে উঠে সাথে সাথেই আপনাকে সালাত পড়তে হবে। তো যখন তখন সূর্য উঠতেছে, তখন সেটাকে উপেক্ষা করে আপনাকে সালাত পড়তে হবে। অনুরূপভাবে আপনি যেমন আসরের সালাতের ব্যাপারটা আপনাকে বলছি আবারও, যেমন আসরের সময় আপনি দুপুরে ভাত খেয়ে আপনি ঘুমিয়েছিলেন, তো আসরের সময় ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে, এখন সূর্য ডুবু ডুবু ভাব, সূর্য এখনই প্রায় ডুবে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেন ওয়াক্ত যেন শেষ না হয়ে যায়, তোমরা সাথে সাথে সালাত আদায় করো। তো সুতরাং সূর্য ডুবে যাচ্ছে, যে বলা আছে যে সূর্য ডুবার সময় সালাত পড়া যাবে না, সেই সময় আপনাকে সাথে সাথে আপনাকে আসরের সালাত পড়তে হবে, কারণ আসরের সালাত আপনি কাজা করতে পারবেন না। আপনি ফজরের সালাত আপনি কাজা করতে পারবেন না যে আমি কালকে পড়ে নেব, আপনি মাগরিবের সালাত কাজা করতে পারবেন না যে আমি কালকে পড়ে নেব। সুতরাং ফরজ সালাতের কোনো নিষিদ্ধ সময় নেই, যে কোনো সময় আপনি ব্যস্ততার কারণে পড়তে পারেন নাই, সময় পেয়েছেন আপনি সাথে সাথে আপনাকে পড়তে হবে। কিন্তু সুন্নাত সালাতের নিষিদ্ধ সময় রয়েছে, যেমন ভাবে ফরজ সালাতের জন্য, যেমন আপনি জোহরের সালাতের সালাত পড়তে আপনি মসজিদে গিয়েছেন, মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়েছেন, আপনি সুন্নাত পড়েন নাই, মসজিদে মাত্র প্রবেশ করেছেন কিন্তু মুয়াজ্জিন দেখছেন সময় হয়ে গেছে, ইকামত দিয়েছেন, আপনি সাথে সাথে আপনি ফরজ সালাতে দাঁড়িয়ে যাবেন, তাহলে সেই সময় এটা নিষিদ্ধ সময় হয়ে গেল যে আপনি সুন্নাত পড়তে পারছেন না, আপনি পরক্ষণে আপনি পড়ে নেবেন। সুতরাং সুন্নাত সালাতের নিষিদ্ধ সময় রয়েছে, ফরজ সালাতের নিষিদ্ধ সময় নেই। দলিল হচ্ছে আপনি হাদিসগুলো পাবেন সহি মুসলিম, হাদিস নাম্বার 1039, হাদিস নাম্বার 1040, হাদিস নাম্বার 1041, হাদিস নাম্বার 1042 এবং 1043 নাম্বার হাদিস। সহি ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1277, তিরমিজি হাদিস নাম্বার 183, আবু দাউদ, তিরমিজি, মিশকাত, এই তিনজন তিনটি হাদিসের মধ্যে, তিনটি হাদিস গ্রন্থের মধ্যে এসেছে হাদিস নাম্বার 1045 নাম্বার হাদিস, প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ সালাত আপনি যে কোনো কারণে, যে কোনো ব্যস্ততার কারণে আপনি পড়তে পারেন নাই, সময় পেয়েছেন আপনি সাথে সাথে আপনাকে সালাত পড়ে নিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।